বন্ধুরা, যারা ইপসন নিয়ে ভুগছেন তাদের জন্য আজকে একটা ছোট একটা টিপস। আমরা আপনাদেরকে ইপসন l3110 এই প্রিন্টারটি যে প্রবলেম আছে আপনাদেরকে সামনাসামনি দেখাবো। তো ধৈর্য ধরে আপনারা একটু দেখুন। প্রথমে আপনাদের এই প্রবলেমটা একটু দেখা দিই। এই প্রিন্টারটির প্রবলেম আপনাদের প্রথমে আমরা একটা প্রিন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিন্টারটি পাওয়ার দিচ্ছি। হ্যাঁ, প্রিন্টারটি অন করলাম। এখন প্রিন্টারটির প্রবলেম দেখুন, এই এটা হচ্ছে প্রিন্টারটির প্রবলেম। তো অনেকে মনে করবে এটা ফ্ল্যাশের প্রবলেম, আসলে না। এটা দেখুন প্রিন্টারটির, ভালো করে দেখুন। অন করলাম, অল্প একটুখানি ঘুরে পড়া বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা প্রিন্টারটি এখন খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো এটা কী প্রবলেম আছে। চলুন আমরা প্রিন্টারটি খুলে, হ্যাঁ প্রথমে আমরা প্রিন্টারটির দুইটা নাট আছে সামনে, ওই দুইটা নাট খুলবো। বন্ধুরা, আমরা প্রিন্টারটি দুইটা নাট খুলে প্রিন্টারটি এখন ঠিক করার জন্য আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা স্ক্যানার সাইডটা ফুল আলাদা করে নিচ্ছি, যাতে কোনো ডিস্টার্ব না করে স্ক্যানারটি। আমরা এখন পাওয়ার সেকশনটা অফ করলাম। ছোট্ট একটা সমস্যা দেখুন, এই সাইডটা ফুল আলাদা করলাম। এখন এই প্রিন্টারটি প্রবলেম মূলত এই যে সেন্সারটা আছে, এই সেন্সারটি। তো আমরা এখন এই সেন্সারটি চেঞ্জ করব। এই সেন্সারটি চেঞ্জ না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সেন্সারটি আমরা ভালো করে আঠা দিয়ে জোড়া লাগা দিয়ে আবার লাগাই দিতে পারি। দেখুন আমরা এখন বুস্ট টেপ ইউজ করব। আমরা এটা সুন্দর করে এখানে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আমরা একটু প্রিন্টারটি চেক করি। তো দেখুন বন্ধুরা, প্রিন্টারটি কিন্তু এখন ওকে হয়ে গেছে। চলুন আমরা এবার প্রিন্টারটির স্ক্যানারটা লাগাই। প্রিন্টারের স্ক্যানার সাইডটা লাগাইয়ে আমরা চেক করব। হ্যালো বন্ধুরা, প্রিন্টারটি লাগানোর পরে প্রিন্টারটি আপনার একটু দেখুন, আগে হেড কিন্তু নট ছিল না, এখন কিন্তু আপনার আগে যে একটা শব্দ হচ্ছিলো ওই শব্দটা তো নাই। এখন আমরা প্রিন্টারটি ওকে দেখতেছি, তবে একটা প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে স্ক্যানারের প্রবলেম দিচ্ছে।
দেখুন প্রিন্টারটি এখন রেডি। আমরা এখন প্রিন্টারটি একটা পেন দিয়ে দেখা দেবো আপনাদেরকে যে প্রিন্টারটি এখন ওকে আছে কি না। তো চলুন আমরা একটা প্রিন্টার পেন দিই। হ্যাঁ বন্ধুরা, প্রিন্টারটি এখন ওকে। আমি একটা প্রিন্টে দেখলাম, এগুলো আমাদের ভিডিও ছিল আপনাদের জন্য। তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।